আসুন, আমি এখন আপনাদেরকে দেখাবো ঢেঁড়স বা ভেন্ডি বলে অনেকে, ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি নতুনভাবে। যারা না জানেন তারা দেখে নিন যে কী করে করতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন একটি রেসিপি, সেটা হচ্ছে ভেন্ডি বা ঢেঁড়স বলে অনেকে, তো ঢেঁড়স দিয়ে বা ভেন্ডি দিয়ে, ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা কীভাবে করে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো যারা না জানেন তারা অবশ্যই দেখে নিন, ইভেন বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো প্রথমে আমি একটা দিয়ে দিয়েছি চুলোতে প্যান, এই প্যানে এখন আমি যা যা দেব রান্নাটা শুরু করছি, আপনারা দেখুন। দিয়ে দেবো এখানে হাফ কাপ পরিমাণ তেল, আজকে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি তরকারি বা ঢেঁড়স দিয়ে আমি চচ্চড়ি করব, দেখুন। তো এই জন্য আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, এরপরে দেব আমি, এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টে, মানে পরিমাণ মতো, বা আমি পাঁচটে কাঁচামরিচ ফালি দিচ্ছি, ছয়টে, ছয়টা কাঁচামরিচের ফালি করে দিলাম। আর আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন আমি একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যাতে গন্ধটা না থাকে, এক মিনিটের মতো ভেজে নিচ্ছি। এর সাথে আমি অ্যাড করব পরিমাণ মতো, মানে স্বাদ মতো লবণ, দেখুন আপনার স্বাদ মতো আপনি লবণ দিলে, লবণটা একটু কম দেওয়াই ভালো, যদি প্রয়োজন হয় তাহলে পরে দিয়ে দিলে চলবে। এখন আমি দিয়ে দেবো এই চিংড়ি মাছগুলো, আমি রেখে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য, এখন আমি দিয়ে দেবো, অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো। একটু ভালো করে ভেজে নেব, একটু ভালো করে এটাকে ভেজে নেব, মাছের যে গন্ধটা যেন না থাকে, দেখুন দেখুন মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছ এর চাইতে বেশি নিলাম না, কারণ ভেন্ডিটাও অল্প, তাই এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এক চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিলে গন্ধটা থাকবে না। একটু পানিটা আবার একটু দিয়ে দিলাম, প্রয়োজনে পানিটা যদি কম হয় আপনারাও দিয়ে দিতে পারেন। আর মনে রাখবেন রান্না করার মূল উপাদানই হচ্ছে মশলা, মশলাটাকে যদি আপনি ভালো করে কষিয়ে নেন তাহলে রান্নার আসল স্বাদটাই আপনি পেয়ে যাবেন। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, দেখুন আমি একটু নেড়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাটা, কেটে রাখা, কেটে রাখা আলু। প্রথমে আলুটা দিয়ে একটু ভালো করে নেড়ে আবার 2 মিনিট রেখে দেব যাতে আলুটা সিদ্ধ হয়, কষানোর জন্য 2 মিনিট পরে রেখে দিলাম, একটু জালটা কমিয়ে দিলাম। দেখুন প্রিয় দর্শক, আপনারা এটা কষানো হয়ে গেছে, এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এই যে কেটে রাখা ভেন্ডি বা ঢেঁড়স। এগুলো অনেকে ভাজি করে খায়, অনেকে রান্না করেও খায়, তো আমার কাছে রান্নাটাই খুব ভালো লাগে, আর এটা হচ্ছে আলাদা একটা স্বাদ। এই স্বাদটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে।
আপনারা রান্না করে দেখতে পারেন। এখন এটাকে আমি একটু মাখিয়ে ভালো করে একটু চালটা বাড়িয়ে দেব। দেখুন কি সুন্দর আসছে কালারটা, মানে এটাকে একটু কষিয়ে ভালো করে একটু ঢেকে দেব। ঢেকে 2 মিনিট রেখে কষিয়ে নেব, যেহেতু এটা ভেন্ডি। দেখুন একটু বেশি একটা কষানো যাবে না, সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। হালকা পানি দিয়ে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য, মানে একটু হালকা সিদ্ধ হয়ে চচ্চড়ির একটা ভাব চলে আসে। আমি এখন এর পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, এটাতেই সিদ্ধ হয়ে শুকিয়ে যাবে। বেশি একটা পানি দিলে এটা গলে যাবে। এখন আমি এ পর্যায়ে এটা ঢেকে দিচ্ছি, 5 মিনিট পরে দেখছি। দেখুন প্রিয় দর্শক, এই যে চচ্চড়িটা হয়ে গেছে চিংড়ি মাছের ভেন্ডি তরকারি দিয়ে, তরকারি প্লাস চচ্চড়ি হয়ে গেছে। আমি এখন চুলোটাকে নিভিয়ে দিচ্ছি, নিভিয়ে দিয়ে পরিবেশন করছি, আপনারা দেখুন। যদি ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি এখনই দেখাচ্ছি, দেখুন আমি এটাকে বন্ধ করে দিলাম চুলাটাকে, হয়ে গেছে আজকের তরকারি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখুন যে আজকে আমার এই রেসিপিটা কেমন হয়েছে। ভেন্ডি, আলু আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। বাসায় ট্রাই করলে আপনাদের কাছে আপনারা খেয়ে দেখতে পারবেন বা এটা স্বাদটা কেমন তাহলে বুঝবেন। আর খুবই সুস্বাদু আর খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি করলে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্টস অবশ্যই দেবেন, আর শেয়ার বেশি বেশি করবেন যাতে সবাই দেখতে পায় আর এই রান্নাটা শিখে নিজে রান্না করতে পারে। যারা না জানেন তারা অবশ্যই রান্নাটা রান্না করবেন। আর এ পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ।